ঘরে একাকী কিংবা জামাতে এদের সালাত আদায় করুন। যদি সুযোগ হয় বাসার ছাদে চার পাঁচজন মিলে, খুব বড় পরিসরে না হলেও চার পাঁচজন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন। আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক, আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে সালাত আদায় করেছি, যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কি, ছেলেরা পেছনে দাঁড়াবে, মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা এদের সালাত আদায় করুন। শুধু কেরাতটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবীর দিতে হবে। তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফাদ্দান আও জামাআতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সালাতে কোনো আজান দেওয়া লাগে না, কোনো একামত দেওয়া লাগে না, দুই রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের দুই রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত করি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন এবং অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া লাগে এবং এই নামাজের শেষে খুতবা দেওয়া লাগবে না। যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে, তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেওয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাজহাব মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবীর দিই, প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা, দ্বিতীয় রাকাতে তিনটা। শাফি মাজহাবে অতিরিক্ত বারোটি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে সাতটি, দ্বিতীয় রাকাতে পাঁচটি। হাম্বালি আর মালিকি মাজহাবে এগারোটি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে ছয়টি, দ্বিতীয় রাকাতে পাঁচটি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা ছয় তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, দুই রাকাত। আপনি যদি ছয় তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি ছয় তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহ আকবার বলে আপনি সানা পড়বেন, সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। তিনটা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে ছয়টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত, শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা ঈদের সালাত আদায় করবো এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। ঘরে একাকী কিংবা জামাতে ঈদের সালাত আদায় করুন। যদি সুযোগ হয় বাসার ছাদে চার পাঁচজন মিলে, খুব বড় পরিসরে না হলেও চার পাঁচজন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন। আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক, আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে সালাত আদায় করেছি, যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কি, ছেলেরা পেছনে দাঁড়াবে, মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা ঈদের সালাত আদায় করুন। শুধু কেরাতটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবীর দিতে হবে। তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফাদ্দান আও জামাআতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সালাতে কোনো আজান দেওয়া লাগে না, কোনো একামত দেওয়া লাগে না, দুই রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের দুই রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত করি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন এবং অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া লাগে এবং এই নামাজের শেষে খুতবা দেওয়া লাগবে না। যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে, তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেওয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাজহাব মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবীর দিই, প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা, দ্বিতীয় রাকাতে তিনটা। শাফি মাজহাবে অতিরিক্ত বারোটি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে সাতটি, দ্বিতীয় রাকাতে পাঁচটি। হাম্বালি আর মালিকি মাজহাবে এগারোটি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে ছয়টি, দ্বিতীয় রাকাতে পাঁচটি। তো আমাদের
বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সুরা ফাতিহা পড়বেন, অন্য একটি সুরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো, এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত, শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কিভাবে আমরা ঈদের সালাত আদায় করব, এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। ঘরে একাকী কিংবা জামাতে ঈদের সালাত আদায় করুন, যদি সুযোগ হয় বাসার ছাদে 4-5 জন মিলে, খুব বড় পরিসরে না হলেও 4-5 জন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন। আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন, ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে, বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক, আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে সালাত আদায় করেছি, যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কি, ছেলেরা পেছনে দাঁড়াবে, মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা ঈদের সালাত আদায় করুন। শুধু কেরাতটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবীর দিতে হবে। তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফাদ্দান আও জামাআতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের সালাতে কোনো আজান দেওয়া লাগে না, কোনো একামত দেওয়া লাগে না, 2 রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের 2 রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত পড়ি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন, এবং অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া লাগে, এবং এই নামাজের শেষে খুতবা দেওয়া লাগবে না, যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে। তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেওয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়, এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করি। আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়, হানাফি মাজহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দিই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাজহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাজহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সুরা ফাতিহা পড়বেন, অন্য একটি সুরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো, এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত, শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কিভাবে আমরা ঈদের সালাত আদায় করব, এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন।